অক্ষয় তৃতীয়া পালন করার পদ্ধতি অক্ষয় তৃতীয়ার দিনে পবিত্র জলে স্নান করুন শ্রীবিষ্ণুর পূজা এবং নামজপ করুন সম্ভব হলে পুরুষদের জন্য অপিণ্ডক শ্রাদ্ধ করুন শ্রাদ্ধ করা সম্ভব না হলে কমপক্ষে তিল তর্পণ করুন তিল তর্পণের অর্থ হল দেবতা ও পুরুষদের তিল ও জল অর্পণ করা তর্পণের অর্থ হল দেবতা এবং পিতৃপুরুষদের জলাঞ্জলি অর্থাৎ অঞ্জলি দ্বারা জল দিয়ে তাদের তৃপ্ত করা এখন দেখব দেবতাদের তিল তর্পণ করার পদ্ধতি প্রথমে তাম্রপাত্র হাতে নিতে হয় ব্রহ্মা অথবা শ্রীবিষ্ণু অথবা তাদের একত্রিত রূপ অর্থাৎ ত্রিণাদ দেবতার স্মরণ করে তাদের তাম্র পাত্রে আগমনের জন্য আবাহন করুন পাত্রে দেবতা রূপে এসেছেন এই রকম ভাব রাখুন সাদা তিল হাতে নিয়ে সাক্ষাৎ দেবতাকে তিল অর্পণ করছি এই ভাব রেখে তিল জলের সঙ্গে দেবতীর্থ দ্বারা অর্থাৎ হাত সোজা করে আঙ্গুলের উপর দিয়ে তাম্র পাত্রে অর্পণ করুন দেবতাকে নমস্কার করুন এখন দেখব পিতৃপুরুষদের গতি পাওয়ার জন্য তিল তর্পণ করার পদ্ধতি তাম্র পাত্রে নিজের পিতৃপুরুষদের আবাহন করুন পিতৃপুরুষ রূপে এসেছেন এই রকম ভাব রাখুন হাতে কালো তিল নিন তিলে শ্রী বিষ্ণু। ও ব্রহ্মার তত্ত্ব আসার জন্য প্রার্থনা করুন তারপর দেবতা তত্ত্ব দ্বারা সঞ্চারিত তিল জল পিতৃতীর্থ দ্বারা অর্থাৎ আঙ্গুষ্ঠ ও তর্জনীর মধ্য ভাগ দিয়ে তাম্রপাত্রে অর্পণ করুন এই সময় পিতৃপুরুষদের গতির জন্য শ্রী ত্রিন দেবতা ব্রহ্মা অথবা শ্রী বিষ্ণুকে প্রার্থনা করুন